এখানে আমরা চলে এসেছি লাঞ্চ করতে হোটেল থেকে বেরিয়ে একটা হোটেলে লাঞ্চ করার জন্য তো এখানে আমাদের ফটোগ্রাফার দাদা দাদা তুই মা আম্মি হাজবেন্ড আর একটা ফটোগ্রাফার দাদা ছিল তো এখানে আমরা এক থালি নিয়ে নিয়েছি তারপর বেরিয়ে পড়লাম সানসেট পয়েন্টের উদ্দেশ্যে তো ফার্স্ট আমাদের শ্যুট ছিল সানসেট পয়েন্ট তো যেতে যেতে দেখো এত সুন্দর জায়গা এবং চলেও এসছি আর জাস্ট আমি তোমাদের জায়গাটা দেখাবো এত সুন্দর এত সুন্দর কিন্তু একটাই প্রবলেম যেখানে কোনো নেটওয়ার্ক কাভারেজ তোমরা পাবে না কোনো নেটওয়ার্ক নেই শুধু যেদিকে দেখাবে সেই দিকে শুধু পাহাড় দেখতে পারবে আর সবুজ গাছটা দেখতে পারবে আর রাস্তা তো এখানে আমাদের ক্যামেরা ম্যান ফটোগ্রাফার দাদাগুলো সব সেট করছিলো শ্যুটের জন্য কারণ যেহেতু আমাদের ঘুরতে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্যে ছিল প্রি ওয়েডিং শ্যুট তো এখানে আমার হাজব্যান্ডটা আমাদের ড্রেস কোড তো আমি একটা ওয়ান পিস পরেছিলাম আর ও একটা প্রিন্টেড হোয়াইট টি শার্ট পরেছিলো তাহলে এত সুন্দর জায়গা না এত হাওয়া অস্বাভাবিক গাইস তোমরা পার্লার দারিংবাড়িতে ঘুরে যাও সবাই আমরা সানসেট পয়েন্টে ছিলাম এইবার আমাদের শুরু হয়ে গেল কিছু শ্যুটস কিছু শ্যুটসের বিটিএস তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আর এই ফটোগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে দেখতে পেয়ে যাবে আমার ফেসবুক প্রোফাইলে মিষ্টি বন্দ্যোপাধ্যায় ওর আমাদের ফটোগ্রাফারের পেজে একদম ওপরে দেখতে পাচ্ছো পাখির মতো দেখা যাচ্ছে ওইটা ছিল আমাদের ড্রোন প্রচুর আমাদের ড্রোনের শ্যুট হয়েছে আর আমাদের টিম ওয়েডিং স্টোরি মানে সুপ গাইজ তোমরা প্লিজ চাইলে বুক করতে পারো ওয়েডিং স্টোরিকে এত ভালো ওদের কাকসার তারপর কিছু মোমেন্ট ড্রোনে শ্যুট হয়েছে তোমরা দেখতে পাবে ড্রোনটাও একদম স্মলভাবে আসলে মা করছিল ভিডিওটা আমরা তো ওখানে প্রি ওয়েডিং ব্যস্ত ছিলাম যাই হোক ফটোগ্রাফার যে ভাইগুলো গেছিল রিতম রৌনক বাঁধন মানে তারা অসম যাকে বলে ওদের কাজ খুব ভালো তোমরা ভিডিও আর ফটো দেখলে বুঝতে পারবে তো এখন সানসেট হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে সাড়ে তিনটের সময় আর ওখান থেকে এসেছি সবার শেষে তো এখন প্রচুর মানুষ চলে এসে প্রচুর ট্যুরিস্ট চলে এসে সানসেট পয়েন্টে সানসেট দেখার জন্য তো এখন আকাশটা এত সুন্দর হয়ে গেছে না ও পূর্ব যাকে বলে তোমরা গাইজ আসতে পারো তারিং ঘুরে যেতে পারো তোমাদের খুব ভালো লাগবে কথা দিচ্ছি ভালো লাগবে আর এইবার লাস্ট আমি একটা দেখাচ্ছি অন্ধকার হয়ে যাওয়ার পর এত সুন্দর জায়গাটা আমি পাগলের মতো সুন্দর একটা জায়গা একটু লাইট কম আছে কারণ পুরো অন্ধকার হয়ে গেছিল তারপর আমরা এখান থেকে বেরিয়েছি আর তারপর ওখান থেকে বেরিয়ে এসে মুড়ি চেনাচুরার পেঁয়াজি খেয়ে নিয়ে মুখের সব মেকআপ রিমুভ করার আগে আমি লাস্ট ব্লগটা শ্যুট করে নিলাম তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে সেকেন্ড পার্ট নিয়ে সেকেন্ড ডেট প্রি ওয়েডিং পার্ট নিয়ে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো